ভিনটেজ এমন একটা জিনিস যেটা আপনাকে মনের মধ্যে একটা শান্তি দিবে, কারণ নতুন কিছু জিনিস আপনি চেলেই কিন্তু আপনি পাবেন, কিন্তু ভিনটেজ বা 50 ইয়ার্স 100 ইয়ার্স পুরনো যে জিনিসগুলো সেটা আপনি চাইলেই পাবেন না। আমি 25 বছর ধরে কালেকশন করি ভিনটেজের, এর জন্য মানুষ আমাকে হয়তো ভিনটেজ গায়ও বলে। তো আজকে আমি যেটা আপনাদেরকে যা যা দেখাবো তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমার এই টার্ন টেবিল। তো আমার এই টার্ন টেবিলটা সানিও কোম্পানির, এটাকে টার্ন টেবিল সানিও মিউজিক সিস্টেমও বলা হয়। আগের যে সময় ছিল 60s, এটাকে জুক বক্সও বলা হতো। এটাতে আপনি আসলে মনকে ছুঁয়ে যায়, আপনার এই যখন এলপিটা বাজে তখন এই এলপির মধ্যে আপনার ধুলো ময়লা যেগুলোই থাকে আপনার পিনে সেগুলোরই রিফ্লেকশন আছে, তখন আপনার মনে হবে যে এটা একটা খুব ক্লোজ টু দ্য হার্ট এরকম একটা জিনিস। এইটা হচ্ছে আপনার একটা টার্ন টেবিল আমরা দেখছেন, এটার সাথে আপনার রেডিও আছে এবং তার সাথে আপনার ক্যাসেট প্লেয়ারও আছে। ক্যাসেট প্লেয়ারটা এখানে ক্যাসেট ঢোকে। তা আমি এখন আপনাদের বাজিয়ে শোনাচ্ছি একটা আমার খুব পছন্দের আরতি মুখোপাধ্যায়ের একটা গান। এটা বেসিক্যালি 60s, এটাকে তখন ব্রিফকেস স্টাইল বলা হতো, তখন অনেক পশ ছিল এটা। যার বাসায় এটা থাকতো এটা ব্রিফকেসের মতো, এই দুইটা স্পিকার এখানে চলে আসবে এবং ব্রিফকেসের মতো এটা নিয়ে মানুষ ঘুরত। তো যেখানে কারেন্ট থাকতো, এটা ব্যাটারিতেও চলে, সেখানে মানুষ এটা বাজাতো। এটা হচ্ছে ব্রাউনিয়ার মডেল 1, এটা ব্র্যান্ড নিউ অবস্থায় আছে। এটা আমি নিয়েছিলাম অস্ট্রেলিয়া থেকে, আমার ভাইয়ের এখানে ঘুরতে গিয়েছিলাম, ওখানে একটা অ্যান্টিক শপের মধ্যে আমি অনেকগুলোর মধ্যে খুঁজে পাই এটা। এইটার এখানে ফিল্ম আপনাকে যদি দেখাই, তোমাদের ফিল্ম বলবে এটা কোডাকের, এবং আপনার এখান থেকে দেখতে হয়, দেখে আপনি এই পাশটায় ক্লিক করতে হয়। এটা 1827 সালের এবং এইটা ইটালিয়ান ভাষায় লেখা, সুতরাং পড়তে পারি না, কিন্তু ইন্টারনেটে এই বইটার সম্বন্ধে লেখা আছে, সুতরাং সেখান থেকেই আমি এটা সম্বন্ধে জেনেছি, কারণ এটা আর জানার কথা না। এটা হচ্ছে ডেকামেরন, এটা আসলে কয়েকজনের সমন্বিত একটা লেখা এখানে আছে, খুব ফেমাস ছিল তখন। এটা H16 রিফ্লেক্স বোলেক্স, এটা এখনও ওয়ার্কিং কন্ডিশনে আছে, এটার লেন্স আছে, সব কিছুই আছে। এইটা আপনার 60s একটা ক্যামেরা, এই মডেলটা, এটার কয়েকটা ভার্সন আছে, আমার কাছে 16H এই মডেলটা আছে। সেই সালে এটা হচ্ছে সাইকেলের একটা লাইট, হেডলাইট। আপনারা ভাবছেন কিভাবে চলে, এটা ব্যাটারি থেকে চলে না, এটা হচ্ছে ভেতরে একটা প্রদীপ আছে, সেই প্রদীপটা জ্বালানোর পরে এটা আপনার আটকে দিতে হয় যেন বাতাস এটার মধ্যে না লাগে। এবং এইটা সাইকেলের এই যে পেছনের জিনিসটা আছে এটা দিয়ে সাইকেলের হ্যান্ডেলের মধ্যে লাগাই দিতে হয়, এই আলোতেই তখন সাইকেল চলতো। এটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, এটা এখনও অ্যাক্টিভ অবস্থায় আছে। এটার মধ্যে যখন আমরা কোনো ডিশের লাইন দেওয়া হয় বা বিটিভি, এটার মধ্যে এখনও দেখা যায়, এবং এটার মধ্যে রেডিও আছে, এটা এখনও সচল। আমি অনেক কষ্টে এটা জোগাড় করেছি চিটাগাং থেকে। আমি যা করি তাতে চিত্তের বিনোদন হয়, বৃত্তের হয় না, এই মনোভাব যদি আপনার থাকে তাহলে আপনি একজন ভিনটেজ, রিয়েল ভিনটেজ কালেক্টর হতে পারবেন, এবং নিজের মনে এবং পরবর্তী প্রজন্মকে আপনি কিছু দিয়ে যেতে পারবেন যেটা
ওরা হয়তো কোনোদিন আর দেখবে না যদি আপনি সংগ্রহ না রাখেন।